প্রদর্শক আমি সময় ইসলাম ম্যাট্রোসেন্টোতা পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আমাদের রাজনীতিতে মানে রাজনীতি নিয়ে তো প্রতিদিন আলাপচারিতা করতে হয় আমরা যতটুকু মনে হয় আমাদের রাজনীতিতে টকিং পয়েন্ট হচ্ছে দুটো নাম্বার ওয়ান হলো সব বিরোধী পক্ষগুলো এক হয়ে শুধু বলছে যে দেশে গণতন্ত্র নেই সুশাসন নেই এবং ভোটের অধিকার নেই আর পক্ষান্তরে নাম্বার টু হলো সরকারি দল এই সব অভিযোগকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়ে পাশ কাটিয়ে সে তার মতো করে চলছে কিন্তু মাঝখানে যে জনগণ নামক শব্দটি আছে না তারা একদম নীরব হয়ে দর্শক হয়ে বসে আছে কিন্তু কেন আমি সোমাই ইসলাম তো বললাম আছি মাঠে আজকে শিরোনাম সঙ্গে আছেন হাবিব রহমান হাবিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সঙ্গে আছেন অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত দুজনকে হাবিব রহমান হাবিব শুরুটা আপনাকে দিয়ে বলি বিএনপি কেন মাঠে আজকে শিরোনাম হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড় কথা একটি রাজনৈতিক দল তার গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে সভা সমাবেশ মিছিল মিটিং সবই করবে এটাই নর্মাল কিন্তু কথা হচ্ছে যে এখন একটা নতুন সরকার গঠন হয়েছে তিন চার মাস তারা চালাচ্ছে দেশ তো এই মুহূর্তে আমরা দেখছি যে আপনারা সভা সমাবেশ করছেন এই সভা সমাবেশকে নিয়ে অমৌলিক প্রশ্ন তুলেছে আপনারা কেন এখন সভা সমাবেশ আন্দোলন করছেন এখন করার কারণটা কি আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সালাম মাধ্যমের আলোচক অত্যন্ত প্রিয় সাবেক সংসদ সদস্য মুক্তাকে সুস্বাগতম আসলে আমরা তো বিরোধী দল আমরা জনগণের পক্ষে কথা বলবো দেশে অন্যায় অফিসার কথা বলবো দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কথা বলবো গণতন্ত্র না থাকলে কথা বলবো এটা তো আমাদের কাজ আর আপনি যেটা বলেন একটা নির্বাচিত সরকার আছে সরকার কবে হলো আমি তো জানি না আপনি জেলে ছিলেন তখন এই জন্য না ওটাকে নির্বাচন বলে জেলে থেকে নির্বাচন বলে একটা রাজনৈতিক দল বিএনপির মতো একটা বিরাট রাজনৈতিক দল তার অফিস টালাপত বন্ধ করে দিয়ে নির্বাচনের পর পর্যন্ত শত শত পুলিশ গেট বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে থেকে কায়েম জল না সিন ঘোষণা করে তাহলে বিএনপি নির্বাচনে যাবে কীভাবে যদিও বিএনপির দাবি ছিল নিরপেক্ষ সরকার নির্বাচন কিন্তু তারপরে তো বিএনপি যদি ধরেন গেলোই নির্বাচনে তাহলে অফিস না খুললে সেখানে ফর্ম বিক্রি করবে কে ফর্ম জমা দেবে কোথায় ইন্টারভিউ নেবে কোথায় নমিনেশন কীভাবে তাদেরকে সাক্ষাৎকার নিয়ে নমিনেশন দিবে এ প্রক্রিয়াগুলো তো করার দরকার ছিল নাকি কি অফিসই বন্ধ এই টাইপে নির্বাচন হয় এবং দেখেন যারা নির্বাচন করে এটা আওয়ামী লীগের আগামী বলেছিলাম এটা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন মতো হয়েছে কোনো দল এখানে সিট পায়নি একটা দলও পায়নি শুধু যাদেরকে দেওয়া হয়েছে কয়েকটা দলকে জেনারেল ইব্রাহিমের বাড়ি কোথায় কোথায় নিয়ে কে কক্সবাজার ও পাঁচটা লোক চেনে ওখানে সে সংসদ সদস্য হয়ে আসলো আবার যারা এখানে হলো জাসুদ ইনু থেকে ইমিরাহ খান মেনন এরা এরা নিজেদের ভোটের দিলে হয়নি একটা সিটে যে ভোট হওয়ার মতন আওয়ামীগ করেছে তাই জাতি পাত জাতি ক্ষেত্রেও একই অবস্থা তো এটা আওয়ামী যাকে দমিশন দিয়েছে কে

আমরা তো নির্বাচন গিয়েছিলাম সেটাই তো প্রশ্ন আপনি ইন্ডিয়ার উদাহরণ দিবেন আপনি ইন্ডিয়ার উদাহরণ দিবেন পাকিস্তানের উদাহরণ তার চেয়ে বড় উদাহরণ তো আমরা আমরা তো দুই হাজার আঠারো সালে নির্বাচন গিয়েছিলাম আমাদের পার্টি প্রধান বন্দী ছিলেন আমরা গিয়েছিলাম না ইমরান খানের কথা ইমরান খান নির্বাচন গেছে আমাদের তো আমরা তো গিয়েছিলাম ইমরান খান ওখানে গিয়েছে পাকিস্তানে আপনার তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক বুঝতে হবে আমরা তো তত্ত্বাবধায়ক সরকার দলীয় সরকারের দিনে আমরা নির্বাচন গিয়েছি দু সালে

আর যখন উনি বললেন যে এত সুন্দর নির্বাচন বাংলাদেশে কোনোদিন হয়নি আমি ওই দিনের টকসুতে আমি বলেছিলাম উনি এখনই গ্রেপ্তার করা উচিত এই সেনাপ্রধানকে এখনই গ্রেপ্তার করা উচিত সবচেয়ে বড় মিথ্যাবাদী তাদের তিয়াত্তর সালের নির্বাচন সঠিক হয়নি ছিয়ানব্বই সালে আমলিক দিলে সেই নির্বাচন সঠিক হয়নি দু হাজার আট সালে সঠিক হয়নি এত বড় কথা বলছে এখনই গ্রেপ্তার করা উচিত এই দেশের সেনাবাহিনী এই দেশের প্রশাসন টোটাল সরকারকে আমলিককে ক্ষমতা রাখার জন্য তারা ব্যতীব্যস্ত তারা কোনো নীতি আদর্শ তাদের বৈশিষ্ট্য তাদের কর্তব্য জ্ঞান সব ভুলে গেছে তো তারা তা না হলে পারে সেই কারণে তা তা না হলে শোনেন তা না হলে আঠাশে অক্টোবর যেভাবে আমাদের উপরে নির্যাতন করলো আমি ছিলাম আমি সাজা মাথায় নিয়েও চার বছর সাজা মাথায় নিয়েও আমি ছিলাম এই এতদূর কাছে যখন টেয়ার মাত্র এসে গেল তখন তো থাকতো না ধোয়ায় মানে ধোঁয়ায় অন্ধকার তখন কোনো মতোকে নেমে যেতে বাধ্য হয়েছিলাম এটা কোন দেশ হলো এখন তারপর দেখে এত কিছুর পরেও মানুষ ভোট কেন্দ্র কেন না পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট এই মিথ্যা নির্বাচন কমিশন কি বলে একবার বলে যে আঠাশ পার্সেন্ট আবার পাঁচ সেন্টার চল্লিশ পার্সেন্ট ও হ্যাঁ চল্লিশ পার্সেন্ট তারপর তুমি একচল্লিশ পার্সেন্ট ভোটটি একচল্লিশ পার্সেন্ট ভোট কাট হয়েছে

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হাবিব ভাইকে এবং যারা চ্যানেল লাইভ দর্শক এই মুহূর্তে দ্বারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সালাম আমার বোনও শান্তিতে নাই দেখুন তবে হাবিব ভাই যে জেলখানায় ভালো ছিলেন অত্যন্ত ভালো মেজাজে ছিলেন অবস্থায় ছিলেন সেটা কিন্তু ওনার কথাতেই বোঝা গেল উনি সমকাল সহযোগান্তর অনেকগুলো পত্রপত্রিকা পড়েছে তাই না সাধারণত বিএনপি নেতারা তো জেল থেকে বেরোলে বলে যে আমাদেরকে এই করেছে সেই করেছে হ্যান করেছে ত্যান করেছে কিন্তু উনি বেশ কয়েকটি জাতির দৈনিকও পড়তেন রেগুলার তাহলে বোঝা গেল যে ওনাদেরকে ভালোভাবেই রাখা হয়েছে যথেষ্ট সম্মান দিয়ে রাখা হয়েছে তাহলে এই যে অত্যাচার অত্যাচারের কথা বলা হয় এগুলা বুয়া এটা এক প্রথম কথা এরপরে আমি বলবো যে দেখুন বিএনপি এখন মাঠে কেন ওনারা বলতেছে ওনারা জনগণের জন্য মাঠে জনগণের জন্য ওনারা কি করেছে এ পর্যন্ত আর জনগণই কি ওনাদেরকে ধারণ করছে করছে না আজকে ১৬ বছর আমি তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাদে দিলাম দুই হাজার আজকে ১৬ বছর বিএনপি মাঠের বাইরে আর আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় হ্যাঁ তাহলে জনগণ কাকে চায় কাকে পছন্দ করে জনগণ চেয়েছে বলে আওয়ামী ক্ষমতায় আছে জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে বলে আওয়ামী ক্ষমতায় জনগণ বিএনপিকে কে চায়নি বলে বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি বিএনপির আন্দোলন সফলও হয়নি

ভোট যা পড়েছে থেকে সেটা এনাফ আমি মনে করি কারণ আপনি ভারতে দেখেন ভারতে তো গণতন্ত্রের একটা অন্যতম উদাহরণ সেখানে ভোট কত পড়তেছে সেটাও আপনি দেখেন তাহলে ভোট চেয়ে খুব আর সবচেয়ে বড় কথা হলো বিএনপিও যদি এই ইলেকশনটাতে ঘোষণা দিয়ে যেত তার মানে এই না যে বিএনপি যায়নি বিএনপি তো গিয়েছে নির্বাচন আমার প্রশ্ন সেটা কিন্তু দিনকে দিন আপনাদের জনপ্রিয়তাটা বাড়ছে না কমছে আমাদের জনপ্রিয়তা বাড়ছে অবশ্যই সেটাকে আমরা কোন প্যারোমিটারে মাপবো ভোটের কাস্টিং দিয়ে মাপবো ওটাতে তো কমছে তাহলে কোনটাতে বাড়ছে না দেখুন ভোটের কাস্টিং না এখানে দেখতে হবে জনগণ দেশের জনগণ উন্নয়নের উন্নয়ন পাচ্ছে কিনা শান্তি পাচ্ছে কিনা গণতন্ত্র পাচ্ছে কিনা আজকে যে বিএনপি মাঠে উনি নিজেই স্বীকার করলেন যে আমাদের কর্মসূচি করছি তার মানে কি ওনারা তাহলে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ওনারা করার সরকার ওনাদেরকে সুযোগ দিচ্ছে এই কথাটাও কিন্তু বেরিয়ে আসে তাহলে আঠাশ তারিখে কি সুযোগ পেয়েছিল এখন শুনে এটাও বলতে হবে এখন আমাদের কত হলো আন্দোলনের করুক কিন্তু আন্দোলনের তো কোনো ইস্যু নাই এখন সেটাও কিন্তু সত্য কথা এখন আপনি জনতো অনু আন্দোলনের নামে যদি সহিঞ্চতা করেন সেটাকে ছাড় দেওয়া হবে না হ্যাঁ আপনারা আজকে যে ধরনের কথাবার্তাগুলো বলেন বিভিন্ন মিটিং মিছিলে বা সমাবেশে আপনারা বলেন যে এই সরকার কি সরকারকে বলা হয়েছে কি জানা বলা হয়েছে একটা যে সরকার না না দামি সরকার কিন্তু আমি বলি কি জানেন শুনুন আমার কথা হলো শকুনের দোয়ায় কখনো গরু মরে না হ্যাঁ বিএনপির মৌলিক চরিত্র হলো অসত্য বলা মিথ্যা বলা আচ্ছা আপনি দেখেন আমি আপনাকে একটা কথা বলি আজকে দেখেন তাদের কোনো রাজনীতি নাই আজকে তাদের রাজনীতি কি চাতক পাখির মতো বসে আছে ডোনাল্ড লু আসতেছে হ্যাঁ তাদের ডোনাল্ড লু তার ব্রিফকেসে অথবা তার ঝুড়িতে করে নিষেধাজ্ঞার নিষেধাজ্ঞার ঝুড়ি বহন করে নিয়ে আসবে বাংলাদেশের জন্য সরকারের বিরুদ্ধে এই অপেক্ষায় ওনারা আশায় দিন গুনছেন এবং এটাকে কেন্দ্র করে ওনারা রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু ডোনাল্ডো আসবে কেন প্রকৃতপক্ষে আসবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপাক্ষিক কিছু সমঝোতা নিয়ে আলোচনা করার জন্য এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলার জন্য রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার জন্য এবং বাংলাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সবাই তিনি মত বিনিময় করবেন ডোনাল্ড এটা হলো অফিসিয়ালি যেটা আমরা ভোটের আগে তো মিস্টার লু এসে তখনও যদি কিছু করতে না পারে ভোটের পরে এসে কি করবে আর ওনারা যে ভোটের পরে কি করবে এখন শুনেন ভোটের পরে এখন আসে প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাপে আছে আমি বলি মার্কিন যুক্তরাষ্ট্র চাপে 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 আছে আছে। আছে। কোন গেল না কেন। এটা নিয়ে কিন্তু যে যে মিত্র অসন্তুষ্ট ছিল যে তোমরা কেন নির্বাচনে যাও নাই এটা হলো বিএনপি সেই চাপে আছে তারপরে আর মার্কিন যুক্তরাষ্ট্র চাপে আছে সারা পৃথিবীতে এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে বিদ্রোহ দাঁড়া বাঁধতেছে ছাত্রদের আন্দোলন যুবকদের আন্দোলন তারপরে ইসরায়েল আমেরিকাকে এখন পাত্তা দিচ্ছে না তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই চাপে আছে অথচ সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিএনপি প্রভু বানিয়ে ভাবতেছে বাংলাদেশে এসে কি একটা কিছু করে ফেলবে কতটা যে বোকার স্বর্গে বিএনপি আছে ডোনাল্ড যে আসবেন দুদিনের সফরে এটা নিয়ে কিন্তু বিএনপি একটা কথা বলে না বিএনপি বলেছে 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 এখন কথা প্রসঙ্গে কথা আসে বলেছে এখন আমার কথা হলো যে দেখুন ওনারা ওনাদের কোন রাজনীতি নেই লিপ সার্ভিস মুখে মুখে কথা বলা কিছু বললে পরে পত্রপত্রিকার হেডলাইন হবে টক্স খোরাক হবে হ্যাঁ তো টকশো গুলাও চলবে রাজনীতিতে কথা সেটাই এই জন্য কিন্তু ওনাদের তো রাজনীতিই নাই আজকে বিএনপি দেখুন এই যে উপজেলা রাজনীতিতে আছে এই যে উপজেলা নির্বাচন এই যে উপল জেলা নির্বাচনে বিএনপি বলছে বিএনপি যায়নি বিএনপি যায়নি কে বলেছে গিয়েছে গিয়েছে কিন্তু বিএনপির কথা হলো যে প্যাটে কুদা মুখে লাজ মুখে বলে না বিএনপির নেতা কর্মীরা গিয়েছে বিএনপি বহিষ্কার করেছে সেটাও পর্যন্ত তারা মানে নাই আচ্ছা কিন্তু কথা হচ্ছে বিএনপির কিছু বিচ্ছিন্ন নেতাকর্মী গিয়েছে তাদের চুয়াত্তর জনকে বহিষ্কার করেছে প্রথম দফায় এর মধ্যে সাতজন বিএনপির যারা ক্যান্ডিডেট ছিল তারা বিভিন্ন উপজেলা সাত উপজেলায় পাশও করেছে কিন্তু কথা হচ্ছে বিচ্ছিন্ন এই যে কয়েকজন লোক বিএনপি থেকে ভোটে আসলো এটা নিয়ে বিচ্ছিন্নতা নিয়ে আপনারা সন্তুষ্ট কেন বিএনপি আসছে বিএনপি আসছে আমাদের সন্তুষ্ট অসন্তুষ্ট এই নির্বাচনটা হচ্ছে সম্পূর্ণ দল কিছু মানুষ সব থাকে না এখানে নির্বাচনটা হচ্ছে কিন্তু দলীয় প্রতীক ছাড়া হ্যাঁ অতএব এটা তো আপনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি এটা আমাদের স্ট্র্যাটেজি অংশগ্রহণ বাড়ানোর দলীয় প্রতীক ছাড়া বিএনপি কর্মীরা কি বলেছে আমি কয়েকজন ইন্টারভিউ শুনেছি বা আমি দেখেছি পত্রপত্রে আমার কাছে নোট আছে বিএনপি নেতা কর্মীরা বলেছে আমরা তিনটি কারণে নির্বাচনে যাব যারা নির্বাচনে গিয়েছে উপজেলা তারা বলেছে প্রথমত যে আওয়ামী লীগ যেহেতু দলীয় প্রতীক দেয়নি এই নির্বাচনে আমাদের বিজয়ী হয়ে আসা সহজ হবে দ্বিতীয়ত যেহেতু আওয়ামী লীগের যেহেতু আমাদের দলটা অগোছালো বিএনপি সংগঠন সেটা আমরা গুছাতে পারবো তৃতীয়ত জনগণের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে আর দল যদি আমাদেরকে বহিষ্কার করে আমরা সেটার পরোয়া করি না আমরা দাঁড়াবো আর আপনি সবচেয়ে বড় কথা হলো মির্জা ফখরুল সাহেবের এলাকায় উপজেলায় যে দাঁড়িয়েছে সে কিন্তু মির্জা ফখরুল সাহেবের খুব ক্লোজ এবং ডক্টর মহিন খানের এলাকায় যিনি দাঁড়িয়েছেন তিনিও মহিন খানের খুব ক্লোজ অর্থাৎ প্রত্যেকে কিন্তু তলে 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 সবাই আছে আপোষের তালে ওনারা নিজেরা নিজেদের যে আধিপত্য বিস্তারের জন্য ঠিকমতো বিএনপির নেতারাও হাই লেভেলের তার মানে ভালো হলো পার্টিসিপেটরি ছিল সেটা দেখানোর জন্য বিএনপির কিছু লোক আপনাদের দরকার হয় ভোটে থাকুক না আমরা তো চাই সব সব দলগুলোই আসুক বিএনপি কেন শুধু সবগুলো দলই আসুক আমরা চাই এবং আশুক টা জেলা নির্বাচনে কিছু লোক এসেছে জাতীয় নির্বাচনে কয়েকজন এসছিল তাতে বললেন দেখেন আছে বিএনপি তাহলে বিএনপিকে অনুসারে এটা যদি আপনাদের একটা বিচার সন্তুষ্ট হয়ে থাকে দেখেন না বিএনপি আছে বিএনপি ভোট ভালো হয়েছে তাহলে যদি পুরো ভোটে কেন আসে না বিএনপি যদি নাও আসে আমাদের কিছু করার নাই তো কারণ বিএনপি বিএনপিকে কি আমরা জোর করতে পারবো কখনো না বিএনপি গণতন্ত্র নির্বাচন হয় শুনুন একটা রাজনৈতিক দল পারবেন না কিন্তু দুই একজন আসলে আনন্দিত কেন আনন্দিত হয় আমরা আনন্দিত হয়ে হয়েছে কে বলেছে আমরা জাস্ট ইনফরমেশনটা দিলাম আপনাকে আমাদের শুন আমরা সেটাই আবার রিপিট করলাম আমাদের আনন্দেরও কিছু নাই আমাদের বেদনা বা বিষাদেরও কিছু নাই বা আনন্দেরও কিছু নাই এখানে কথা হলো যে রাজনীতি যারা করবে রাজনৈতিক দলের

বেগম খালেদা জিয়ার মুক্তি চায় বেগম খালেদা জিয়াকে জেলে ইয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত থেকে এবং দুটো মামলা বা তিনটা মামলায় উনি জেলে আছে এবং এটা আইনি বিষয় এখানে খালেদা জিয়ার মুক্তি কিভাবে সরকার আইনের বিষয় তো আইনজীবীরা দেখছেন রাজনৈতিক দল হিসেবে ওনার নেতৃত্ব রাজপথে মুক্তি চাইতেই পারেন এখানে অন্যায়টা কোথায় না আমি আসব যেহেতু এটা আইনি বিষয় এখানে মুক্তি চাওয়ার কোনো দুটো ওইতেই তো রাজনীতি চলে এক আদালত পড়া একটা রাজপথ জি হাবিব রহমান আমি আগে একটা উত্তর দিই বেগম খালেদা জিয়া এবং তার গ্রহমানকে ডাক্তার জুবাদ রহমানকে পড়েছি দুদিনের সাজা দিয়েছি এটা মহা অন্যায় মহা অন্যায় এর চেয়ে অন্যায় হয় না আমাকে যে চার বছর সাজা দিয়েছে যেমন গাড়ি পড়ে নেয় গাড়ির নাই গাড়ির নাম্বার নাই মালিক নেই মহামিতা বেগম জিয়াকে সাজা দিয়েছে তার মোহাম্মদ বেগম খালদেজার কোথাও সিগনেচার নেই কোথাও সিগনেচার নেই ট্রাস্টের কোথাও সিগনেচার নেই আমি তার সমস্ত রায় দেখেছি উনি একটা সিগনেচারও কোথাও করে নেই তারপরে এদেশের কী বলব শিক্ষিত যারা লোকজনের যাদের মূর্খের মতো কথা বলে তাদের দেশে বলে বেগম খালদা যখন জিয়া রহমান অরফান প্রাইম মিনিস্টার অরফ ফান্ড যখন তৈরি হয় বেগম খালদা জিয়া এখন একান্ন নির্বাচিত হওয়ার পরে কুয়েতে গেছিলেন সেখানে কুয়েতে আমির জিয়া রহমানের নামে অবকাঠামো তৈরি করার জন্য একটা টাকা দিয়েছিলেন চার কোটি একচল্লিশ লক্ষ টাকার মতো হয় সেটা তো সরকারি ব্যাংকে তোমাদের তোমাদের সোনালী ব্যাংকে আর তো কিন্তু প্রাইম মিনিস্টার তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার সেই সময় আপনার প্রাইম মিনিস্টার অর্ফোনাইজ ফান্ড হয়ও না ওই অ্যাকাউন্টও খুলতে পারে না সেখানে আপনার ইয়ের কোনো ইয়ে ইয়ে ছিল না সালপত্র তা তো পারেন না ওটা ওটা রাষ্ট্রপতি ওটা হয় না সেটা কামার উদ্দেশ্য হতে পারে তাদের শাস্তি হতে পারে ওনার শাস্তি হবে কেন উনি সিগনেচারও করেন না যে ফর্মটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার সিগনেচার করেন না অরিজিনাল ফর্ম ফর্মটা হলো ডুপ্লিকেট ফর্ম মানে ফটোকপি তার আমি জমা হয়েছিল পরে সেটাকে জমি কিনেছিল জমিওয়ালা ফেরত দিয়েছে জমি এলাকা অন্যায় কিছু করেন নাই তো আমাদের গাড়ি পুড়ে নেই আমাদের শাস্তি দিয়েছে অন্যায় ব্যবস্থা

তারপর যে কাজগুলো পাঁচ পার্সেন্ট গরু সাগর সেখানে দেখা গেল তারপরে ভোটের পার্সেন্টেজ একচল্লিশ পার্সেন্ট কত করছিল দুই হাজার আঠারো সালে নির্বাচন হলো সেই নির্বাচনে আবার ভোটের পার্সেন্টেজ বেড়ে আশি পার্সেন্টে কাছে গেল আবার দুই এই যে চব্বিশ সাল ইলেকশন করলো ভোট মানুষ ভোট সেন্টার গেল না তারপর চল্লিশ পার্সেন্ট দেখালো তাহলে কোথা থেকে কমতে কমতে কোথায় আসতেছে এখন উপজেলা নির্বাচনে এসে সতেরো আঠারো বিশ পার্সেন্ট ভোট কাজ করছে না সিলটিল মেরে পঁয়ত্রিশ পার্সেন্ট করছে আমি কোথায় যাচ্ছে দিন দিনে হারিয়ে যাচ্ছে না আর বিএনপি সস সবল মানে সুষ্ঠু রাজনীতি করছে বলে জনগণ রাজনীতি করছে বলে বিএনপির কথা শুনে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না আপনার ওই নির্বাচনেও যায় নাই চব্বিশ সালে ষাট নির্বাচনে মানুষ ভোট দিতে যায় নাই উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন তো আওয়ামী লীগ সর্বস্ব শক্তি ব্যয় করেছে এক এক জায়গায় তিন চারজনকে মহিলা পুরুষ ভাইস চেয়ারম্যান তারপর চেয়ারম্যান তারপরে আমার ভোট আওয়ামী লীগ থাকলে তো ওই সুভাষ সুভাষ ইয়ে হলো সুভাষ দত্তের সেই বিয়ের নাটকের মতো জামাই ঠিকই না কেন বাড়ির ছেলের সাথে বিয়ে দিবে লগন পার হয়ে যাচ্ছে বলতে জামাই কই জামাই তো এখনো আসে না তো জামাই থাকলে তো আসবে যে আওয়ামী লীগ থাকলে তো ভোট দিতে যাবে আওয়ামী লীগই তো নাই ইন্ডিয়া ষাট বাষট্টি পার্সেন্ট উপরে আমার বাংলাদেশে একই না ইন্ডিয়া পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পঁয়তাল্লিশ পার্সেন্টারেস্ট দেখেন সাথে দলীয় প্রতীক তারা বন্ধ করে আইন করলো তার কেন আইন করলো আরেকবার কেন আইন করলো আবার সেই আইন আবার নিজের এটা হয় না দেখেন আওয়ামী জনগণ করেছে

একটা গণতান্ত্রিক সরকারের আমলে একটা রাজনৈতিক দলের প্রধান একটা রাজনৈতিক দল বন্ধ করতে কিছুই পাইনি অফিসে না তোরা মারি দিচ্ছে তালামারি দিলে পাহারা দিল এই যে অন্যায়টা করছে একের পর এক

এই হচ্ছে কথা আমি আসবো অর্থনীতি নিয়ে আপনি কথা বলেন নুজান বেগম মুক্তার पॉलिटिकल পার্টার আমি একটু কাউন্টার চাই জি আমি প্রথম কথা বলবো যে আজকে যে উপজেলা নির্বাচনটি যে হয়ে গেল প্রথম দফায় আপনারা কেন আসলেন না উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচন না হয় প্রত্যাখ্যান করেছেন যে তত্ত্বাবধায়কের দাবিতে

মানে এর তার জমিনি মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তাহলে এটা কি স্ববিরোধিতা হলো না এটা কি দ্বিচারিতা হলো না এখন ওনারা যে বলেও জনগণনারদের সাথে আছে কই ওনাটা তো এই 28 অক্টোবর ওনারা বলছে যে আমালিক পালাবার পথ পাবে না কিন্তু 28 অক্টোবরেই বলেছিল এই কথা আবার 28 অক্টোবরেই দেখা গেল তারা নিজেরাই পালিয়ে এরকম সাউন্ড গ্রাউন্ডের মাত্রা করে থাকবে সহিষ্ণুতা করে নিজেরাই

তারা এটা করবে একটা অকারেন্স করাইতে হবে সরকারের ঘাড়ে কিছু ফেলতে হবে এটা করে তারপর নিজেরাই তারা করলো তাই সেই গোয়েন্দা ফিল যারা আপনাদের এখন না আমরা গোয়েন্দা ফিল যারা আপনাদের কারণ ওরা করবেন 28 তারিখে আপনারা জানেন কেন সতর্কতা থাকলো না শুনুন এখন আমার কথা হলো যে এই যে তারপরে তারা কি করলো একটা না হরতাল অবরোধ করলো অসহযোগ করলো তারা যদি মনে করে জনগণ তাদের সাথে আছে কই তাদের হরতাল অবরোধ অসহযোগিত কিছুই হলো না জনগণ কিছুটা প্রভাব ফেললো এটা তো তেমন আন্দোলন করার মতো কিছু না কথা কথা বলে আমাদের আমলে আমরা একটু তিয়াত্তর দিন হরতাল করেছি আমরা পেরেছি আমাদের হ্যাডম ছিল কারণ আমরা যেই দাবিতে করেছিলাম হরতাল সেটা তত্ত্বাবধায়ক ছিল সেটা সেই সময় দরকার ছিল জনগণ আন্দোলনের সাথে ছিল আমরা জনগণকে জাগাতে পেরেছি কিন্তু আপনাদের এই যে এখনকার অহেতুক যে আন্দোলন তত্ত্বাবধায়ক এটা জনগণ মানে না কারণ একটা এক ব্যবস্থা কিন্তু আজীবন থাকতে পারে না সারা পৃথিবীতে পাকিস্তান ছাড়া আর কোথায় আছে তত্ত্বাবধায়ক এটাকে বিতর্কিত করেছে কারা এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না আপনি ভারত দেখেন পার্শ্ববর্তী গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণ পৃথিবীর পাকিস্তান ছাড়া আর কোথায় আছে তত্ত্বাবধায়ক সরকার নাই অতএব তত্ত্বাবধায়ক থাকার অর্থ হলো রাজনীতিবিদরা রাজনীতিবিদদেরকে অবিশ্বাস করবে

দুই হাজার তেরো চোদ্দ পনের মানুষ পুরানোর ইমেজ আঠাশে অক্টোবরের পর থেকে নির্বাচন পর্যন্ত যে ইমেজ যে এই যে ওনাদের যে একটা নেতিবাচক চরিত্র জনগণের সামনে আছে বটে আঁকা আছে

ছিলা কিবা গোয়েন্দা রিপোর্ট কেন ছিল না যে বিএনপি কিছু করতে পারে কিছু করতে পারে এতটাই কিছু করলে আপনারা বলেছেন ওনারা সংকট করেছে সহিংসতা ওনাদের দ্বারাই হয়েছে তাহলে গোয়েন্দা ফেলিওর না এটা না গোয়েন্দা ফেলিওর না কারণ এখানে হয়েছে যে গোয়েন্দারা জানতো বলেই বা আওয়ামী লীগ সচেতন ছিল বলেই তো ওরকম ভাবে তারা ইয়ে করতে পারে নাই প্রাণহানি করতে পারে নাই একজন পুলিশকে তারা কুপিয়ে মেরেছে তা না হলে তো এর অনক্ষেত্র হয়ে যেত যদি ওনারা আগে থেকে যদি প্রোটেকশন না নিত অবশ্যই জানত এবং এটা তো নলেজে ছিলই যেহেতু বিএনপির চরিত্রই হলো সন্ত্রাসী চরিত্র বিএনপির চরিত্রের মধ্যে এটা লেখাই আছে তারা এমন কিছু জঙ্গিবাদের সাথে তাদের সম্পর্ক থাকে জঙ্গিবাদকে নিয়ে যারা রাজনীতি করে জামাতকে নিয়ে তারা এই ধরনের কিছু করতে পারে এটা সরকারের নলেজে সব না জামাত তো শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করে কি সুন্দর চলে গেছে জামাতের কোনো অসুবিধা হয় না আমি বলি তারা তো জামাত

এর ছিল তার কাছে দাবি করে নাই দাবি করে নেই ভোটের এটা থাকলে এটা করে আর আমাদের নেত্রী বেগম মুক্তি এটা এটা একটা স্লোগান আমি কোনদিন বলি না এই সরকারের মুক্তি আমরা চাই কিন্তু তার ফ্যামিলি এটা বেগম খালদা অন্যায়ভাবে সাজা দিয়েছে আমি আবারও বলি যে কারণে আমি সাজা খেতে আসলাম আঠাশে অক্টোবর বলেন যে আমাদের দোষ হয়ে থাকে তাহলে আমাদের আঠাশে অক্টোবর সমাবেশে আসার পথে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে কেন এটা গণতান্ত্রিক দেশে সমাবেশে অনুমতি দিল যে হাজার হাজার লোকের রাস্তায় আসার সময় গ্রেপ্তার করলো কেন কমলা বরিশের নাম্বার গাবতলি আপনার যাত্রাবাড়ি এই যে মহাখালী এই বিভিন্ন জায়গায় যেভাবে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে কেন সমাবেশ তো আঠাশ তারিখে সকালবেলা এবং সাতাশ তারিখে গ্রেপ্তার শুরু করে দিল আমাদের সুদানগরের সাদ্দ নামে আমাদের এক নেতা মিরপুরে ওর বাড়ি ঘেরাও করে যেভাবে তস্তস করে বাড়ি

আমার গাড়ি আমি ঘুরাইনি ওই দিক দিয়ে ঘুরে দুই তিনবার ঘুরে তারপর কিন্তু আমি বেরি রোড দিয়ে এখন আমরা লক্ষ লক্ষ মানুষ ঢাকা আসলো আমাদের ডাকে আমরা কিন্তু মারামারি করার জন্য এসছিলাম রহমান যত লোক এসেছিল সেদিন পুলিশের লাশ পড়তো আওয়ামী লীগের লাশ পড়তো আওয়ামী অফিস দখল হতো আওয়ামী লীগ অফিসের ওখানে আওয়ামী লাশের উপর নৃত্য করতে পারতো আমরা করি নাই তো

যেমন আওয়ামী লগি বৈঠা দিয়ে লগি বৈঠা দিয়ে যেমন দুই হাজার এক সালে দু হাজার এক সালে তো লগি বৈঠা দিয়ে যেমন ভাবে জামাত ইসলামের হত্যা করলো লাশের উপর নিত্য করলো করেছে না ঘোষণা দিয়ে লগি বৈঠা ঘোষণা দিয়ে আমাদেরকে এমন কোন ঘোষণা ছিল যে লাঠি নিয়ে আসেন এই নিয়ে আসেন আমরা নিয়ে পুলিশকে মারবো আওয়ামী লীগকে আমাদের ঘোষণা এমন ছিল আমরা মায়ের খেয়ে আমরা চলে গিয়েছি আমরা পাল্টা লাশ পেতে আমরা চাইনি আমাদের বিরুদ্ধে মির্জা ফখরুদুল আলমদ আমার সাথে ওনার সাথে স্টেজে উনি কি ওখানে গেছেন উনি কি বলেছেন যে প্রধান বিচারপতি আবার দেখেন এই সরকার কত নির্লজ্জ এবং কত অনৈতিক সাধারণ মানুষ কিন্তু প্রধান বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ গ্রেপ্তার হয়েছিল জেল থেকে বের করে দিয়ে তাকে এমপি বানিয়ে আওয়ামী লীগ কত অনৈতিক কাজ করতেছে এখন

আমলিকের রাজনীতি আমলিক এই দেশে একেবারে 3 মন থেকে ঘুরেছে জি আর স্বীকার করার কোনো প্রশ্ন না আমলিক নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে যুদ্ধের নেতৃত্বে তারা সেই দল আজকে যে জায়গায় গিয়েছে এই দলের জন্য আজকে আমার কষ্ট লাগে দুঃখ লাগে করুণাও হয় যেটা কোথায় গেছে মানুষের কাছ থেকে এত দূরে চলে গেছে যে সমুদ্র পার হয় গিয়ে সাত্ৰিয়ে যেমন আর কুলিয়ে আসা যায় না সেই আমলিক ওই জায়গা জনগণ কাছ থেকে দূরে চলে গেছে একবার सीटेटে গেলে

আপনাকে নিয়ে একটু নির্দেশ দিয়েছে আন্দোলন রাখছেন আক্রমণ করার জন্য আক্রমণ কিংবা কোথাও কিছু করেছেন পতন ঘটাবেন

সেই পলাতক এবং যিনি কিনা রাজনীতি করবেন না বলে অঙ্গীকার দিয়েছে করেছেন মুসলেখা দিয়ে গিয়েছেন সেই কার্যক্রম হলো উনাদের নেতা তাইলে আর ওই মুসলেখাতে যেরকম নেতা সেরকম উনাদের দলের অবস্থা সেরকম উনাদের রাজনীতি এটা হলো ততই বছর ততই বছরের অবস্থা কিছু আর একটা কথা হলো শুনো বলেছে আমাদের নেতা নিয়ে আবার আপনাদের নিয়ে কিছু বলছে ওটার জবাব দিবেন কি আপনাদের নেতা নিয়ে কিছু বলছেন দেখুন ওনাদের চিকিৎসার জন্য সালে যুদ্ধ হয়ে যায় পালিয়ে যায়নি চিকিৎসার জন্য রাজনৈতিক দলের নেতা এরকম মুসলেখা দিতে পারেন তার আন্ডারে আপনারা রাজনীতি করেন আপনাদের নেতার এই অবস্থায় জনিত দলেরও আপনাদের এই অবস্থা যেমন নেতা তেমন দল

গাধা ছিল হ্যাঁ ঘোড়া বলতেছে ঘাসের রং সবুজ ঘোড়া বলতেছে ঘাসের রং সবুজ গাধা বলতেছে ঘাসের রং হলুদ এখন আসলে তো ঘাসের রং সবুজ দুইটা নিয়ে দুজনের মধ্যে মারামারি এখন দুজন বলে ঠিক আছে আমরা বনের রাজা সিংহের কাছে যাই সেই সমাধান দিবে সিংহের কাছে গিয়ে যখন ঘোড়া বলল যে দেখুন সিংহমশাই আমি বলতেছি ঘোড়ার রং সবুজ আর গাধা বলতেছে হলুদ হলুদ এখন কারটা সঠিক বলেন তখন সে করলো কি এই যে সিংহ করলো কি ডাইরেক্ট ইয়েকে জেলে ঢুকার আদেশ দিল ঘোড়াকে তখন ঘোড়া বললো কেন আমি কি ভুল বলেছি কিছু না তোকে জেলে দিব এই জন্য যে তুই কেন গাদার সাথে তর্ক করতে গেলি ঠিক আছে এটা হলো তোর সাজা ঠিক তেমনি বিএনপি রাজনীতি বোঝানো যাবে না আন্দোলন বোঝানো যাবে না কোনো কিছুই বোঝানো যাবে না বিএনপি কে বোঝানো যাবে না কোনো কিছু গাধাটা কে এটা তো বোঝাই গেল

কোনো পায় তারা যেন তারা না করতে পারে ও তারা আবার কি বলে যে অদৃশ্য সরকার এই সরকারকে বলেছে অথচ অদৃশ্য সরকার ছিল তাদের আমলে তাদের আমলে হাওয়া ভবন থেকে অদৃশ্য সরকার পরিচালিত হতো এবং দুই

আমি যেমন ম্যাডাম জিয়ার অনলাইনে সাজা দেওয়া হয়েছে বলে পাঁচ পাঁচ কারাগারে থেকে আসলাম বিচারপতিকে স্বীকার করে নিয়ে আমি বলেছি আজকে এই অনুষ্ঠান যারা দেখবেন শুনছেন তাদের সামনে বলতে চাই এরশ্বাস ছিল ডাকাত সরকার সংসদ থাকা অবস্থায় জোর করে ক্ষমতা দখল করে দীর্ঘ নয় বছর শাসন চালিয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করা আমার ন্যায়সঙ্গত অধিকার ছিল তার জন্য যা যা করার দরকার সেই সময় তাই তাই করেছি যে ভাষায় বক্তব্য দেওয়ার দরকার সেই ভাষায় বক্তব্য দিয়েছে যে ভাষায় গালি দেওয়ার দরকার সেই ভাষায় গালি দিতে যে ভাষায় এসে যাওয়ার রাস্তা তৈরি হবে সেই রাস্তা তৈরি করেছে আজকের এই সরকার মহা ডাকাত ডাকাত অতই মহা ডাকাত সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকবো বলতে থাকবো বলতেই থাকবো আর ম্যাডাম খালদা জিয়া আর তারেক রহমানকে তারা দুর্নীতিবাজ বলবে মহা দুর্নীতিবাজ দুর্নীতিবাজ বলবে তাদের বলবো যে কথা করে কম করে বলেন এক সময় এই কথা বলার কথা বলার অপরাধে আমি বলতেছি আমার নিতে পারে এক সময় কারণ আমি আমি নিজের গণতান্ত্রিক মানে কি হুমকি এত বড় মিথ্যা কথা আদালত নাই আমি এই দেশের সবচেয়ে সর্বপ্রথম হাইকোর্ট থেকে সবচেয়ে সর্বোচ্চ সাজা নিয়ে সাজা খেটে মনোযোগ সরকারের সাজা খেটে দিয়ে বেরিয়ে আসা আমাকে সাজা দেওয়ার পর থেকে প্রথম আমাকে সাজা দিয়েছে

আপনারা হলেন মহাদুর্নীতিবাজ মহা খুনি জাতির পিতাকে হত্যা করেছেন আপনারা শেখ হাসিনা হত্যা করতে চেয়েছিলেন

লতিফ যদি সেদিন লতি সেদিন কেউ দেখতে চায় না কেউ যায় না কেউ যায় নাই কনে লতিফ পড়ার পরে

আমাদেরকে চলে যেতে হবে কিন্তু বাজারে আলু পটলের দাম বাড়ছে ডিমের দাম পঞ্চান্ন টাকা আলু পঁচাত্তর টাকা আজকে ছিল বাজার দর এটা আগামীকাল কি হবে আমরা জানি না কিন্তু শেষ হবে না এই কথার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে কপাল ভালো থাকলে জিনিসপত্রের দামটা কমবে কিন্তু কে কমাবে জানি না সবাই বলে ওর দোষ ও বলে তার দোষ কপাল আমাদের খারাপ আমরা যারা জনগণ কদা আফেস ভালো থাকবেন শুভরাত্রি